দেখুন, যে কারণে চীন সীমান্তে রাখা ব্রহ্মসের সংখ্যা কখনো প্রকাশ্যে আনতে দেবে না ভারত। দেশজুড়ে কতগুলি ব্রহ্মস মিসাইল মোতায়েন করা হয়েছে সেই তথ্য গোপনই রাখতে চায় কেন্দ্র। লোকসভায় এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তার উত্তর দিতে অস্বীকার করে সরকার। চীন সীমান্তে কটি মিসাইল রাখা আছে সে বিষয়েও কিছু জানানো হয়নি। প্রশ্ন করা হয় রাশিয়া কতগুলি ব্রহ্মস মিসাইল ব্যবহার করে, ভারতে কতগুলি মোতায়েন করা আছে, ভারত ও রাশিয়া এই মিসাইলের জন্য কত খরচ করে। এর উত্তরে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে বলেন, ব্রহ্মস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, এটি মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইল ভারতের একটি বড়সড় সাফল্য। আমার কাছে ব্রহ্মস সংক্রান্ত সব তথ্যই রয়েছে, কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে সেই তথ্য আমি কখনোই বলতে পারবো না। কিছুদিন আগে 450 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল টেস্ট করেছে DRDO। এই সাফল্যের জেরে এবার শত্রু দেশে হামলা চালাতে পারবে আর্মি, নেভি ও এয়ারফোর্স। বিশ্বের মধ্যে এটাই সব থেকে বেশি রেঞ্জের মিসাইল। DRDO চিফ এস ক্রিস্টোফার জানিয়েছে, ভারত ও রাশিয়া দুই দেশ যৌথ উদ্যোগে ব্রহ্মসের রেঞ্জ 450 কিলোমিটার করেছে। ভারতের এই অস্ত্রের রীতিমতো আতঙ্কে রয়েছে চীনও। আরও একটি নতুন ভার্সন তৈরি হচ্ছে যার রেঞ্জ হবে 800 কিলোমিটার। এই নতুন রেঞ্জের ব্রহ্মস প্রস্তুত হয়ে যাবে আগামী আড়াই বছরের মধ্যে। ইতিমধ্যেই 7টি দেশ এই ভারতের কাছ থেকে ব্রহ্মস কেনার জন্য লাইন দিয়েছে। চীন সীমান্তে বেশ কয়েকটি ব্রহ্মস মোতায়েন করা হয়েছে।